হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নের শিল্পীতে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, আমরা সপরিবারে, মানে আমি, হাজবেন্ড, ছেলে তো আছেই, আর শ্বশুর, শাশুড়ি মা, সবাই, বাবা মা, সবাই, আমরা সপরিবারে একদম দুই ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি। তো পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে। তো সেহেতু দেখো, আমাদের ঘোরার জার্নিটা অনেকটা দিনেরই ছিল। তোমাদের সাথে আরও পরপর ভিডিও শেয়ার করবো, সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, বাতায়নের শিল্পী চ্যানেলটির নাম। তো দেখো, আমরা মন্দিরের বাইরের এই মেনটাতে আছি। দেখো তো তো আমরা পুজো দিয়ে নিয়েছি, দিয়ে আমরা ঘোরাফেরা করছি। তো এখানকার একটা মানে অদ্ভুত একটা গল্প আছে। তো আমাদের, সাধারণত আমরা তো বাঙালি, তো জানোই তো, বুঝতে পারছো, দার্জিলিং, পুরী, এগুলো তো আমাদের মানে খুবই সহজ উপায়ে যাওয়া যায়, যেহেতু সহজলভ্য সেহেতু আমরা গিয়েই থাকি। তো আমরা প্রথমে পুরী বা দার্জিলিং, এগুলো তো আমরা গিয়েই থাকি। তো সেহেতু আমরা পুরীতে আগে যাওয়া হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা একদম সপরিবারে চলে গেছি, দুই ফ্যামিলি নিয়ে, বাবা মা, শ্বশুর, শাশুড়ি সবাই আছে। তো দেখো, তো এখানকার জগন্নাথ দেবের, জগন্নাথ বলরাম সুভদ্রার যে স্টোরি, এটা অনেকেই জেনে থাকবে বা অনেকেই জেনে থাকবে না, অনেকেই হয়তো বেশিরভাগই জানবে না। তো সেই স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এখানে মানে নির্মিত হয়েছে, তার পেছনে একটা গল্প আছে। তো এটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত জায়গাটা। তো পুরীর জগন্নাথ মন্দিরের এক মানে অবন্তি মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর বড় ভক্ত ছিলেন, মানে ভগবান বিষ্ণু তার বড় ভক্ত ছিলেন। তো তার মনস্কামনা ছিল জীবনে অন্তত একবার ভগবানের সাথে সাক্ষাৎ দর্শন করবেন। তো নীলমাধবকে দর্শনের অনেক প্রচেষ্টা ও ব্যর্থতার পর ভগ্ননিধর রাজাকে ভগবান স্বপ্নাদেশ দেন, সমুদ্রে ভেসে আসা গাছের কাণ্ড থেকে বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করার। কিন্তু সে বিগ্রহ তৈরি করা যার তার কাজ নয়। তখন ভগবান বিশ্বকর্মা স্বয়ং বৃদ্ধের ছদ্মবেশে এসে সেই ভার নেন। শুধু শর্ত এই একটাই যে বিগ্রহ তৈরি করার আগে তার কাজের ঘরে কেউ যেন না ঢোকে। কিন্তু রাজা দুই সপ্তাহ পরে ধৈর্যহারা হয়ে, এমনকি রানীর কথা শুনে ঘরে প্রবেশ করবেই এরকম একটা চেষ্টা করে ফেলে। তো যেহেতু রাজা ঘরে ঢুকে ফেলেছে, যেহেতু বিশ্বকর্মা দেবের মানে বিশ্বকর্মার কথা অমান্য করেছেন, সেহেতু বিশ্বকর্মা তখনই সেই বিগ্রহ মানে মূর্তি আর কি, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার মূর্তি অসম্পূর্ণ রেখে অন্তর্হিত হন। তো সেজন্যই জগন্নাথ মন্দিরে অসম্পূর্ণ বিগ্রহ পূজিত হয়। কারণ দেখো, আমরা তো সবসময় জানি যে জগন্নাথ দেবের হাত নেই বা বসু, বলরাম, সুভদ্রাদের হাত নেই। তো আমরা সবসময় দেখি যে পুরীতেই যে মন্দিরের এই গল্পটা বা জগন্নাথ দেব, আমরা রথেও যেভাবে আমরা জগন্নাথ দেবকে পূজিত হতে দেখি বা পুজো করি, দেখো মানে জগন্নাথ মানে আমরা হাত ছাড়া এরকমই দেখি। কিন্তু এর পেছনেও এই গল্পটা, রাজা ইন্দ্রদ্যুম্ন আর বিশ্বকর্মার এই যে গল্পটা, এটা অনেকেরই অজানা। তো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো স্টোরিটা জেনে। তো আমার তো খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে যে স্টোরিটা, এর পেছনে এমনি জানতাম যে মন্দির এরকম এই সেই বাইরে থেকে দেখেছি, কিন্তু ভেতরের এই যে ঐতিহাসিক একটা গল্প, তো এটা যখন থাকে না তখন এই সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো এখানে ভোগ দানও করা হয়। তো এখানে মানে ভেতরে তো পাকশাল আছে, তো সেখানে পাকশাল আছে, সেখানে তোমার ভোগ দেয়া হচ্ছে, জগন্নাথ দেবকে 56 ভোগ তো প্রদান করা হয়। তো সেখানেও অনেক নিয়মকানুন আছে, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব। তো এখন এই মন্দিরের মানে হিন্দু ধর্মের এটা 4 ধামের মধ্যে এটা একটি। তো ভগবানের উদ্দেশ্যে এখানে যে ভোগ নিবেদন করা হয় তা দর্শনার্থীদেরও দেওয়া হয় পুজোর পরে। তো আমরা যেহেতু পুজোর মানে পুজোর পরে বেরিয়েছি, তখনই আমরা চলে আসছিলাম। তো দেখলাম যে পাশে ভোগের যে মানে ব্যবস্থা করা আছে, আর ভেতরে ভোগের ব্যবস্থা যেটা করা আছে সেটা হচ্ছে মানে ওই ভোগটা আগের দিন মানে তৈরি করা হয়েছে, সেটা জগন্নাথ দেবের উদ্দেশ্যে বা অন্যভাবে, তো সেটাই ওরা আলাদা করে বিক্রি করছে আর কি, সেটাই দর্শনার্থীরা খাচ্ছে, কিনে 100 টাকা দিয়ে ওরা বিক্রি করছে। সব সমস্ত রকম জগন্নাথ দেবের যেরকম যেরকম মানে পদ থাকে, সেরকম রকম রকম পদ, কুমড়োর একটা পদ, বিভিন্ন শাকের, শাকের বিভিন্ন রকম পদ
ওরকম আছে, তো সেরকমভাবে মানে দেওয়া হয়। তো বাইরে আমাদের ওরকম একটা কিছু জায়গায় আমরা খেয়েছিলাম ভোগটা, তো সবাই খুব মজা করে। তো বাড়ির আর সবাই মানে রোদ পড়ে গেছিলো, আমরা দেখে ভোরবেলা বেরিয়েছি, তো সেই সময় হোটেল থেকে বেরিয়ে আমরা পুরো দেখে পান্ডা ধরে পুজো টুজো দিয়ে সব কিছু করে, সঙ্গে সঙ্গে তো পুজোর জিনিস পাওয়া যায় না, তো হোটেলে গিয়ে আমরা পরে পুজোর জিনিসটা হাতে পাই, প্রসাদটা পাই। তো বাবা মা আর মানে মা আমার সাথে ছিল, আর বাদবাকি সবাই দুই বাবা হাজবেন্ড ছেলেকে নিয়ে সব মানে এগিয়ে গেছিলো হোটেলের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু আগে ফোনটা হাতে পাইনি, পরে নিয়ে তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, তো কেমন হলো তোমরা জানাতে ভুলো না, মাও বসে পড়েছে। তো আমরা দুজনে ভিডিওটা রেডি করছিলাম, মানে ভিডিও করছিলাম, তো মাকে বললাম যে তুমি থাকো, তো দেখো এখানে অবাঙালিরা বিভিন্ন মানে পুরো বাইরের আমেরিকার লোকেরা, তো দেখো ওরা হচ্ছে পরিক্রমা করছিল ঢোল বাজিয়ে, তো নানা রকম কীর্তন করছিল আর কি, করে করে ওই মন্দিরের চারপাশটা পরিক্রমা করছিল, তো সেখানে ছবি নিচ্ছিল সবাই, তো আমিও ছবি নিচ্ছিলাম দূর থেকে ওদের দেখে। তো ওরাও খুব কোঅপারেটিভ, বেশ সুন্দরভাবে হরিনাম করছে। দেখো বাঙালি হয়েও আমরা যেভাবে করছি, ওরা কিন্তু অবাঙালি হয়ে বা বাইরের দেশের অন্য মানে বিদেশি হয়ে সেটা করছে আমাদের মতোই, তো কতটা মানে এটা কতটা লাকি লাগে, কতটা ভালো লাগে। তো শত্রু কেউই নয়, সব মনের ব্যাপার। তো ওরাও কত সুন্দর একত্র হয়ে জিনিসগুলো করছে, খুবই ভালো লাগছিলো দেখে। তো তোমরাও জানে তোমাদের কেমন লাগলো পুরীর এই দৃশ্য দেখে বা এই মানে গল্প শুনে, তো এর পেছনের গল্প শুনে তো ভালো লাগলো, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, শেয়ার করো, ধন্যবাদ।